সো বেঙ্গল স্বাগতম বন্ধুরা। সো আজকে আমরা আছি আমাদের নতুন সেগমেন্টের ফার্স্ট এপিসোড, সোনি স্পাইডারম্যান ইউনিভার্স রিভাইভ এপিসোড 1, স্পাইডারম্যান 1, 2 এন্ড 3 স্যামুরাই মিথোলজি। ইয়েস, হ্যাপি ইয়েস। তো এখানে আমরা আজকে স্পাইডারম্যান 1, 2 আর 3 মানে 2004-2007 পুরো বিস্তারিত আলোচনা করব। সো বেশি দেরি না করে শুরু করা যাক, শুরু করা আমাদের বচপনকে নিয়ে। স্পাইডারম্যানের ইউনিভার্স এমন যেটা আমাদের প্রত্যেকটা ছোটোবেলার সঙ্গে প্রত্যেক জনের সঙ্গে জড়িত এবং এটার সঙ্গে প্রত্যেকের একটা আলাদা ইমোশন জুড়িয়ে আছে। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যদি আমাদের একটুখানি ভুলভাল কিছু বলা হয়ে যায় সে একটুখানি ক্ষমা করে দেবেন, কেন আমরা এখনও বাচ্চাই আছি। সো প্রথম আমরা কথা বলবো লিভিসের ভিয়া তিনটে মুভির। কিন্তু স্পাইডারম্যানের পাওয়ারটা ওখানে হারিয়ে যাবে, যার ফলে ওইখানে যে জার্নিটা দেখিয়েছি আমার স্পেশালি খুব ভালো লেগেছে। ওই জার্নিটা সত্যি দারুণ দেখি, যেমন স্পাইডারম্যান যখন পাওয়ারটা ফ্রি আসে তখন মানে অসাধারণ আমাদেরও লেগেছিল, মানে কি আমাদের স্পাইডারম্যান এসে গেছে, স্পাইডারম্যান এমন একটা ফিলিং এসেছিলো। আইম্যাক্সে সত্যি বলতে গেলে দুর্দান্ত ছিল এবং আমরা ওখানে ডক্টর অকের সঙ্গে স্পাইডারম্যানের যুদ্ধটা দেখতে পেলাম এবং মাঝখানে আমরা জানতে পারলাম যে মেরি জেন জেনে গেল যে স্পাইডারম্যানের আসল নাম এটাই গঙ্গাধারি শক্তি মানে স্পাইডারম্যান। ইয়েস, আর ওখানে সত্যি বলতে গেলে আমরা ওদের মধ্যে একটা ভালোই কিস দেখতে পারলাম এবং ফট করে ডক্টর অক্টোপাস চলে গেল জলের মধ্যে। তাওয়া একটা দারুণ সিজে বলবো, ওই সুন্দর ওই ভিএফএক্সটা ভালো করেছিল ওই জায়গাটা। তারপর লাস্টে কী হলো, মেরি জেনের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার দেখা হলো, ওকে নিয়ে চলে গেলো পিটার পার্কার দুঃখে ভরে গেল, কিন্তু লাস্টে রেখে গেলো মেরি জেন ওকে বিয়ে করেনি এবং ও শেষ পর্যন্ত পিটার পার্কারকে ভালোবাসে। সো এইটা হলো পার্ট টু এর গল্প। পার্ট থ্রিতে আমরা ভেনম সিম্বায়োটের বিষয়ে জানতে পারি, ভেনমকে দেখতে পারি, স্পাইডারম্যানকে উপর ভেনম হাবি হয়ে যায়, ও একটু টবি ম্যাগুয়ারের থেকে উইলি ম্যাগুয়ারে শিফট হয়ে যায়, একটু বেশি পাগলা করে, নাচটা সবারই মনে আছে, ওইটা আইকনিক। ইয়েস, সো অনেক কিছু করে, পাগলামো করে, ভালো করে, খারাপ করে, তারপরে রিক রকের সঙ্গে ভেনমের দেখা হয়, ওরা বন্ড করে। ভেনম স্যামুরাই ইউনিভার্সে ভেনমকে আমরা দেখতে পারি, এখানে হ্যারি অসবর্নও এসে গেছিলো উইথ হিজ বাবার গবলিন স্যুট। ইয়েস, ও গবলিন না, ও জাস্ট স্যুটটা ইউজ করছিল, মানে ভালো হয়েছিল একটুখানি। ইয়েস, আর এখানে আমরা হ্যারির ডেথও দেখতে পারি, স্যান্ডম্যান ইজ এ গুড ক্যারেক্টার, ও ইভেন না সেটাও এখানে দেখতে পারি। আর লাস্টে স্যান্ডম্যান চলে যায়, লাস্টে ফাইনালি ভেনমকে মেরে দেয়, স্যান্ডম্যান চলে যায়। আর স্পাইডারম্যানের মেরিজের মধ্যে এখনও কমপ্লিকেটেড রিলেশনই আছে, মানে নো ওয়ে হোম, ও বলবে যে এখনও সব কিছু কমপ্লিকেটেডই আছে, বাট কিছু হলেও ঠিক আছে, একটু কিছু ঠিক আছে আগের তুলনায়। হ্যাঁ, এই মুভিটা পরে ডাইরেক্ট 2021 স্পাইডারম্যান ওয়ে হোমে ছিল,
এবং ওদের স্পাইডারম্যান ফোরটা ক্যান্সেল হয়ে গেলো। সাধারণত আমার মনে হয় যে স্পাইডারম্যান থ্রি এর বাজেটের একটুখানি প্রবলেমের জন্য বা বক্স অফিস কালেকশনের জন্য, তাহলে তো আমরা স্পাইডারম্যান ফোরও দেখতে পাচ্ছি, যেখানে হয়তো সিরিজ এর সিক্স মেন ভিলেন হতো। সো এবার চলে আসা যাক রেটিংয়ে, আমাদের সবচেয়ে সেন্সেশনাল টপিক। মানে তুই কি বলছিস, ওয়ান থেকে থ্রি? ওয়ান থ্রি ট্রিলজিটাকে রেট কর। আচ্ছা ট্রিলজি, এটা বচপন ম্যান, আমি এটাকে দশের মধ্যে 9.7 দেবো, বচপন এটা। ওকে, আমি 9.5 দেবো। ইটস ওকে, কারণ স্পাইডারম্যান ওয়ান আর থ্রি এই দুটো মুভিতে কয়েকটা জিনিস আমার একদমই ভালো লাগেনি, বাট স্পাইডারম্যান টু ইজ আ মাস্টারপিস। হ্যাঁ, ওটা সত্যি মাস্টারপিস। ইটস 9.6 out of 10। হ্যাঁ, ভিডিওটা র‍্যাপ আপ করার সময় এসে গেছে। সো এটা আমাদের প্রথম সোনি রিভাইন্ডের এপিসোড ছিল, এপিসোড নাম্বার 1। তো এপিসোড নাম্বার 2 আসতে গেছে, যেটা অ্যামেজিং স্পাইডারম্যানের বিষয় হবে। সো লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন এবং আমাদের সঙ্গে চলতে থাকুন।